আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে শ্রীহোম ব্র্যান্ডের একটা 4G ক্যামেরা নিয়ে। এই ক্যামেরাটার মডেল নাম্বার হচ্ছে SH031E। তো এই মডেলটা হচ্ছে বুলেট একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটা আমরা যেই সকল জায়গায় আমাদের ওয়াইফাই কানেকশন অথবা ব্রডব্যান্ড কানেকশন নেই, সেই সকল জায়গাগুলোতে আমরা খুবই সহজে একটা 4G সিম কার্ডের মাধ্যমে আমরা ক্যামেরাটাকে রান করতে পারবো, এবং আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা এটাকে অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে অপারেট করতে পারবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন, এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখন আমি আপনাদের মাঝে এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো। আনবক্সিং এর পরে কিভাবে এটা অনলাইন করতে হয় এবং অ্যাপস এর মাধ্যমে কিভাবে আমরা রেকর্ডিং ভিডিওগুলো প্লেব্যাক করে দেখবো, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো আমি যদি বক্সটা ওপেন করি তাহলে আমি পেয়ে যাব এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড। তো এই গাইডটাতে দেয়া আছে আমরা কিভাবে ক্যামেরাটাকে অপারেট করব এবং কোন অ্যাপস এর মাধ্যমে আমরা এই ক্যামেরাটাকে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবো। আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা পাওয়ার অ্যাডাপ্টার। তো ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরার সাথে একটা করে পাওয়ার অ্যাডাপ্টার থাকবে। এটা হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার এর একটা পাওয়ার সাপ্লাই। তার সাথে আমরা পাবো হচ্ছে একটা ল্যান কেবল। আমরা রাউটার থেকে কানেকশন দেওয়ার জন্য ছোট্ট একটা ল্যান কেবল পেয়ে যাব। তারপরে আমরা পাবো হচ্ছে ছোট একটা 7 ইঞ্চি একটা ক্যামেরার স্ট্যান্ড এই ক্যামেরাটাকে মাউন্ট করার জন্য। আর এখানে পেয়ে যাচ্ছি আমরা ওয়াটার সিল করার জন্য ওয়াটার সিলার। তো এই ছিল আমাদের ক্যামেরার সাথে অ্যাক্সেসরিজ। তো এখন আমরা মূল ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপনাদের মাঝে সেই ক্যামেরাটা দেখাচ্ছি। এটা হচ্ছে শ্রী হোম ব্র্যান্ডের একটা 4G ক্যামেরা। এটার মডেল নাম্বার হচ্ছে SH031E। এই মডেলের ক্যামেরাটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, এটা 4G একটা ক্যামেরা। এখন এই ক্যামেরাটা নিয়ে আপনাদের মধ্যে একটু বর্ণনা দিব যে ক্যামেরাটা কত মেগাপিক্সেল প্লাস কতটুকু ক্যাপাসিটি আছে এই ক্যামেরাটাতে, কতটুকু স্টোরেজ আমরা ইউজ করতে পারবো এবং কোন কোন ব্র্যান্ডের 4G সিমগুলো আমরা ইউজ করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে ক্যামেরাটার ডিটেল বলবো। তো এইখানে হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ক্যামেরার লেন্স। এখানে 3 মেগাপিক্সেলের একটা লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে 4টা LED লাইট ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আমরা একদম গুটগুটে অন্ধকারে কালারফুল ভিউ পেয়ে যাব। আর সেই সাথে আমাদের এখানে আরেকটা IR সেন্সর আছে, যেই সেন্সরের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছেন 4টা ছোট ছোট লাইট আছে। আমরা যখন 4টা LED অফ করে দিব তখন আমাদের IR সেন্সরের মাধ্যমে আমরা রাতের বেলা গুটগুটে অন্ধকারে সাদা কালো ভিউ পেয়ে যাব। তার মানে আমাদের লাইট LED লাইট অফ করেও চালাতে পারবো, আবার অন করে দিলে আমরা ফুল কালার দেখতে পারবো। আর সেই সাথে আমাদের ক্যামেরার সামনের এই এই জায়গায় একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। এই মাইক্রোফোনটার কাজ হচ্ছে আমরা 2-way কমিউনিকেশন করতে পারবো। ক্যামেরার সামনে কেউ যদি কথা বলে তাহলে মোবাইল থেকে আমরা অপারেট করার সময় আমরা মোবাইলে শুনতে পারবো যে ক্যামেরার সামনে কে কি কথা বলতেছে। আর সেই সাথে আমাদের ক্যামেরার নিচের দিকে একটা স্পিকার দেয়া আছে, এই স্পিকারটার মাধ্যমে আমরা মোবাইল থেকে যদি কোনো কথা বলি দূর থেকে তাহলে এই ক্যামেরার সামনে যে থাকবে সে আমাদের কথা সুন্দরভাবে শুনতে পারবে একদম স্পষ্টভাবে। তো খুবই ভালো কোয়ালিটির এখানে মাইক্রোফোন এবং একটা স্পিকার ইউজ করা হয়েছে। আর এই ক্যামেরাটা হচ্ছে যেহেতু 4G একটা ক্যামেরা, এখানে দুইটা অ্যান্টেনা ইউজ করা হয়েছে। অ্যান্টেনা দুইটার কাজ হচ্ছে আমাদের যেই মোবাইল অপারেটরগুলো আছে সেই অপারেটরের নেট কানেকশনগুলো যদি একটু দুর্বল থাকে ফ্রিকোয়েন্সিটা ধরে রাখবে। আর সেই সাথে আমাদের ক্যামেরার মধ্যে একটা ক্যাবেল আছে, এখানে 3টা পোর্ট আছে একটা ক্যাবেলের মধ্যে। একটা হচ্ছে RJ45 ল্যান পোর্ট, আর আরেকটা হচ্ছে পাওয়ার জ্যাক, আরেকটা হচ্ছে রিসেট বাটন। আমরা যদি এই ক্যামেরাটা একটা অ্যাপসের মাধ্যমে কনফিগার করে থাকি তারপরে আরেকটা মোবাইলের সাথে কানেক্ট করতে গেলে আমাদের ঝামেলা হয়, তখন আমরা রিসেট করে দিলে আমাদের সম্পূর্ণ ডাটাটা রিমুভ হয়ে যাবে অ্যাপস থেকে, আবার নতুন আর একটা অ্যাপসে আমরা এটাকে কনফিগার করে নিতে পারবো। তো এই ছিল আমাদের মূলত ক্যামেরার যেই ফিজিক্যাল যেই ফিচারগুলো, সেই ফিচারগুলো আপনাদের মধ্যে আমি বর্ণনা করে দিলাম। তো এখন আমি যেই ফিচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই মডেলের ক্যামেরাটা যেহেতু 4G ক্যামেরা তাহলে আমরা সিমটা কোথায় লাগাবো? তো সিম লাগানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার ঠিক নিচের দিকে এখানে 4টে স্ক্রু আছে। এই 4টে স্ক্রু খুললে আমরা ভিতরে সিম কার্ড এবং এসডি কার্ড মাইক্রো এসডি কার্ড দুইটা স্লটই আমরা পেয়ে যাব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি স্ক্রুগুলো খুলে ফেলেছি। তো এখন আমি এটাকে যদি এভাবে ওপেন করি তাহলে আমাদের এখানে একটা স্পিকার আছে, আর স্পিকারের ভিতর সাইড যদি আমরা দেখি পিসিবির পাশাপাশি আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন
দুইটা স্লট আছে, একটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড স্লট আর আরেকটা হচ্ছে সিম কার্ডের জন্য স্লট। আমাদের এই ক্যামেরাটাতে যে কোনো ব্র্যান্ডের 4G সিম কার্ড সাপোর্ট করবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রামীণ ফোনের একটা সিম দিয়ে। তো এখন আমি গ্রামীণ ফোনের একটা 4G সিম দিয়ে এবং 128 GB একটা মেমোরি কার্ড দিয়ে আমি আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি। তো এই হচ্ছে গ্রামীণ একটা সিম, 4G সিম। তো এই সিমটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কিংস্টোনের 128 GB একটা মেমোরি কার্ড। তো এই মেমোরি কার্ডটা আমার কাছে ছিল, তাই আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এইটাও আমি ইউজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা জিনিসই আমি লাগিয়ে ফেলেছি, এখানে হচ্ছে মাইক্রো এসডি কার্ড একটা আর একটা হচ্ছে সিম কার্ড। তো দুইটা ইউজ করছি, এখন আমরা পাওয়ারটা দিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার জ্যাক, তো আমরা পাওয়ারটা দিয়ে দিচ্ছি ক্যামেরাতে। ক্যামেরাতে পাওয়ার দেওয়ার পরে আমাদের এখানে এলইডি লাইটগুলো জ্বলে যাবে। তো এখন আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন অ্যাপসে ঢুকার পরে প্লাস চিহ্ন আছে ডান পাশে, প্লাস চিহ্নতে প্রেস করলে এখানে একটা ইনপুট দ্য ডিভাইস আইডি চাবে। তো আমরা এই আইডিটা এখানে স্ক্যান করব, আইডিটা আমরা পাবো হচ্ছে ক্যামেরার বাম পাশে কিউআর কোড। তো এটা আমি স্ক্যান করে নিচ্ছি। হ্যাঁ, অলরেডি স্ক্যান হয়ে গেছে। তো আমি নেক্সটে প্রেস করে দিলাম। তারপরে এখানে যদি ক্যামেরাটা অনলাইন হয়ে যায়, সিমটা দেওয়ার পরে যদি অনলাইন হয়ে যায়, তাহলে আমাদের এখানে চলে আসবে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে থাকবে হচ্ছে আপনার ইনপুট দ্য ডিভাইস আইডি, তারপরে থাকবে হচ্ছে প্লিজ নেম দ্য ডিভাইস, মানে ডিভাইসটার একটা নেম দিতে হবে। তারপরে ইনপুট দ্য ডিভাইস পাসওয়ার্ড, তো এখানে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে 6টা 8। তো আমরা অবশ্যই এটা কানেক্ট করার পরে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব আমাদের সুবিধার জন্য, যেন আমরা সিকিউর থাকতে পারি। তো এখন আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। তো এখানে আমি অফিস দিচ্ছি আমার ডিভাইস নেম, তারপরে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 6টা 8, 1 2 3 4 5 6, 6টা 8 দিয়ে আমি এখানে নেক্সটে প্রেস করে দিলাম। অলরেডি আমার ক্যামেরাটা চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্যামেরার ভিউ। তো আমি যদি এখানে প্লে করি তাহলে ক্যামেরাটা চলে আসবে। তো আমার ক্যামেরাটা অলরেডি চলে আসছে। হ্যাঁ, তো এখন আমি যদি এটা প্লে করি তাহলে আমার ক্যামেরাটা চলে আসলো আমার এই ক্যামেরাটা দিয়ে। তো এইখানে হচ্ছে সাউন্ড একটু কনফ্লিক্ট হচ্ছে, কারণ আমি স্পিকারটা একটু অফ করে নিচ্ছি। তো এখন এখন আমি আপনাদেরকে এই অ্যাপসটাকে একটু বর্ণনা করে দেখাবো যে অ্যাপসটা আসলে আমরা কিভাবে অপারেট করব এবং কিভাবে আমরা যে রেকর্ডিংটা হচ্ছে সেই রেকর্ডিংটা দেখতে পারবো। তো আমরা ওপেন করার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা করলে আমাদের ক্যামেরাটা রোটেট হয়ে যাবে, রোটেট হয়ে যাবে। তারপরে অবশ্যই ক্যামেরার ভিউটা এখন একটু গুলা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে 360p চলতেছে আমাদের ক্যামেরাটা। তো আমরা এটা রেজুলেশনটা বাড়িয়ে দিব। তো এখানে ধরে আমরা 1296p করে দিলে এটা হচ্ছে 3 মেগাপিক্সেল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্লেব্যাকটা দেখতে পারবো, যে আমরা মেমোরি কার্ডটা লাগিয়েছি সেই মেমোরি কার্ডের মাধ্যমে আমাদের ক্যামেরাটা রেকর্ড হলো কিনা, এবং রেকর্ড হলে সেই রেকর্ডগুলো কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কিভাবে পাবো সেই জিনিসটা দেখাচ্ছি। তো আমরা ক্যামেরা থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এডিটের একটা অপশন আছে, তার পাশে একটা ভিডিও ক্যামেরার রিল দেখতে পাচ্ছেন, তার পাশে সেটিংয়ের একটা আইকন। তো মিডলের যে ভিডিওর যেই রিলটা দেখতে পাচ্ছেন সেই রিলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন রিমোটে এখানে কয়েকটা চলে আসছে এভিআই ফরম্যাটের। তো এগুলো হচ্ছে ভিডিও। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল, লোকালে যখন আমি প্রেস করব, লোকাল মানে হচ্ছে আমরা যে ভিডিওটা করেছিলাম অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওটা থাকবে লোকালে, আর স্ন্যাপশটের মধ্যে যে ছবিটা তুলেছি সেই ছবিটা থাকবে স্ন্যাপশটে। তো রিমোটের মধ্যে এখানে এভিআই ফরম্যাট দেখতে পাচ্ছেন। তো আমি এটা যদি ওপেন করে দেই, প্লে করি, তাহলে আপনারা ভিডিও দেখতে পারবেন। এটা একটু আগে আমি ক্যামেরাটা রান করার পরে যে ভিডিওটা হচ্ছিল, তো সেই ফুটেজটা এখানে চলে আসবে, এই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগের ফুটেজ, তো এইটা আমরা রেকর্ড করেছিলাম। তো
তো এটা একদম লাইভ চলতেছে, আমরা আগের ভিডিওগুলো এভাবে দেখতে পারবো। আর আমাদের ভিডিও যখন মেমোরি কার্ডটা একদম ফুল হয়ে যাবে, তখন অটোমেটিকলি পিছন থেকে আস্তে আস্তে ডিলেট হয়ে সামনের দিকে রেকর্ড হতে থাকবে। সো আমাদের কোনো টেনশন করার দরকার নাই যে মেমোরি কার্ড ফুল হয়ে গেল না এখনো ব্লাঙ্ক আছে। তো এটা হচ্ছে ক্যামেরা নিজেই এটাকে রিমুভ করে নতুন করে রেকর্ডিং শুরু করবে। আর অবশ্যই আপনারা মান্থলি একটা প্যাকেজ কিনে দিবেন সিম কার্ডে, যেমন এমবি মান্থলি কতগুলো এমবি প্যাকেজ আছে যেগুলো বড় বড় প্যাকেজ, সেই প্যাকেজগুলো কিনে দিলে আপনার দেখা গেছে 1 মাস আপনার আর কোনো রিচার্জ করতে হবে না। 1 মাস আপনি যে কোনো প্রান্তে বসে, বাংলাদেশ অথবা দেশের বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা এই ক্যামেরাটাকে অপারেট করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো আজকের ভিডিওতে মূলত এইটুকুই ছিল, তারপরেও আরো কিছু ডিটেল আছে, আমি আপনাদেরকে আই বাটনে দিয়ে দিব আমার আরেকটা ভিডিও, ওইখানে এই অ্যাপসটার একদম সম্পূর্ণ ডিটেল দেয়া আছে। তো ওই ভিডিওটা আপনারা দেখলে অ্যাপ সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই।